বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের সাথে আছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ দিনের মারমুখী বিএনপি লাঠি ছোটা নিয়ে পদযাত্রা সরকার পতন আন্দোলনের অংশ হিসেবে দেশজুড়ে বিএনপি দুই দিনব্যাপী পদযাত্রা কর্মসূচি শেষ হয়েছে কিন্তু শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ পদযাত্রা পালনে প্রতিশ্রুতি দলটির নেতারা রাখতে পারেননি মঙ্গলবার রাজধানী দেশের বিভিন্ন জায়গায় সংঘাত সংঘর্ষে প্রাণ ঝরার পরও নমনীয় হয়নি বিএনপি নেতা কর্মীরা বুধবার 19 জানুয়ারি পদযাত্রা দ্বিতীয় দিনে লাঠিছোঁটা হাতে রাজপথে নামে তারা কোথাও কোথাও কর্মসূচি থেকে হামলা ভাঙচুর ঘটনাও ঘটেছে বেলা 11টায় সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু হয় এক এটি শেষ হয় যাত্রাবাড়ে চৌরাস্তা গিয়ে তবে মঙ্গলবারের মতো বুধবার কোনো সংঘাত সংঘর্ষ না হলেও ব্যানার ফিস্টন ও জাতীয় পতাকার আড়ালে লাঠি যাত্রা করতে দেখা গেছে নেতা কর্মীদের এছাড়া পুরো পথেই তারা দিন অনেকটা মারমুখী গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের লেবাস পরে তারা যেটা করে তার নাম হচ্ছে বাকশাল আমরা মিছিল বিলি করব আর আপনারা বাংলা কলেজ থেকে আমাদের ইট পারবেন পাথর মারবেন আমরা ছেড়ে দেব এইটা তো হবে না ছেড়ে দেওয়ার দিন শেষ এখন খালেদা জিয়ার বাংলাদেশ ঢাকাবাসীর উপর যদি কোনো অন্যায় অত্যাচার জুলুম করার চেষ্টা করা হয় ঢাকার জনগণ আপনাদের ছাড়বে না যদিও বিএনপির এই পদযাত্রার বিপরীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি দেওয়া 20 নম্বর শর্তে বলা হয় পদযাত্রার ব্যানার পেস্টনের আড়ালে কোনো ধরনের লাঠিছোঁড়া বা রড ব্যবহার করা যাবে না অথচ বিএনপি বেশিরভাগ নেতাকর্মীর হাতেই দেখা যায় লাঠিছোঁড়া যা দেখে পদযাত্রাকে লাঠিযাত্রা বলেও মনে হতে পারে শুধু যে কর্মীরা মারমুখী অবস্থানে ছিল বিষয়টি এমন না নেতারাও তাদের বক্তব্য কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পদযাত্রা শুরুর আগে আবদুল্লাহপুরে পদযাত্রা পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন ছেড়ে দেওয়ার দিন শেষ এখন খালেদা জিয়ার বাংলাদেশ আর কাউকে ছাড় দেওয়া যাবে না আমার অধিকার আমাদের রক্ষা করতে হবে আঘাত আসলে পাল্টা আঘাত করা হবে জীবন দিয়ে হলো দাবি দাওয়া করে নেওয়া হবে আব্বাসের এই বক্তব্যে বুঝিয়ে দিয়েছে মুখে শান্তিপূর্ণভাবে সমাবেশ ও পদযাত্রার কথা বললেও তাদের আভ্যন্তরীণ পরিকল্পনা মারমুখী সংঘাত সংঘর্ষের মধ্যে দিয়ে তারা দাবি আদায় করতে চায় এদিকে বিএনপির পদযাত্রার কারণে রাজধানীতে সকাল থেকে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে বিএনপির পদযাত্রা আবদুল্লাহপুর ফলয়ে মার্কেটের সামনে শুরু হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কুড়ি বিশ্ব রোড নতুন বাজার বাড্ডা রামপুরা ব্রিজ মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও বাসাবো মুগদা চাহিদাবাদ হয়ে যাত্রাবাড়ি চৌরাস্তার দিকে শেষ হয় পদযাত্রার সময় এই পুরো পথ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতে ঘটনার পর ঘন্টার সড়কে গাড়ির মধ্যে বসে থাকতে হয়েছে সাধারণ যাত্রীদের চট্টগ্রাম আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর বুধবার বিকেলে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে ফিরে যাওয়ার সময় নগরের ওয়াসার মোড়ে চট্টগ্রাম 10 আসনে নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনের কার্যালয় ভাঙচুর করা হয় এসব তারা লাঠিছোঁটা দিয়ে কার্যালয়টি ভাঙচুর ও আশপাশের ভবনের গ্লাস লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে পরে তারা এই সড়কে চলাচলরত যানবাহনের উপরও চড়াও হয় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে বিএনপি
নেতা কর্মীরাই এ হামলায় প্রতিবাদে ছাত্রলীগ যুব লীগ নেতা কর্মীর সন্ধ্যার পর নাসিম ভবনে বিএনপির কার্যালয় বাইরে ভাঙচুর এবং ব্যানার ফেস্টনে আগুন দিয়ে দেয়। দিনাজপুর হোম আর মুখী বিএনপি দিনাজপুরে পদযাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে সকালে থেকেই রংপুরে আট জেলায় নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরে প্রবেশ করে এসব হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান করা ছাত্রলীগের কর্মীদের উপর ইট পাক্কল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশ এলে তাদের সঙ্গেও মারমুখী অবস্থান থাকতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। এদিকে খুলনার পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি খণ্ড খণ্ড মিছিল নিয়ে এতে যোগ দেয় নেতাকর্মীরা। সেখানে নেতাকর্মীদের হাতে লাঠি ছোঁড়া দেখা যায়। এছাড়া যশোর বিভিন্ন জেলায় এটি কর্মসূচি পালন করে দশটি দলটি বর্তমান সরকারের পদত্যাগ ছাড়া দেশের গণতন্ত্র ফিরবে না বলে মন্তব্য করেন নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অনল থাকার ঘোষণা দেন তারা। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।